Hello viewers, welcome to my channel. Amar channeler naam A Different World. To ei channeler moddhe ami amar samajik, pariparshik somosto bishoy bostu niye nijer motamot share korbo. At the same time tomaderke onek dhoroner travel vlog dekhabo plus hocche movie review ba hocche book review eigulo to obosshoi thakbe sathe sathe. Even এগুলো সাথে সাথে যদি তোমাদের মনে হয় যে এই অন্যান্য বিষয়গুলো নিয়েও কথা বলতে গেলে ভালো হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে your suggestions your feedbacks are always welcome তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেনস ডে টপিকটা হবে ঠিক এরকম যে নারী দিবসের প্রয়োজনীয়তা তো আজকে মার্চের 8 তারিখ আমরা জানি যে আজকে ইন্টারন্যাশনাল উইমেনস ডে তো Actually, this day makes me more annoyed than happy. Kano, kal raat theke ajke shokal motamoti dekhta duto ekhon time. Etokkhon porjonto ami onek dhoroner message peyechi. Tar moddhe shar monmota motamoti hocche thik ei rokom. Ami koyekta duto message porate gele tumra bolte gele tumra easily bujhte parbe. Ekta message hocche ei dhoroner je rathe she chulo badhe. She office ও সামলায় সে দেশ ও চালায় সে বাইক ও ছোটায় সে রোগীও দেখে সে জন্মও দেয় আরেকটা মেসেজ হচ্ছে এরকম যে মেয়েরা না থাকলে তোমাদের জন্মটাই হতো না পৃথিবীর সমস্ত নারীদের সম্মান করো মেয়েরা না থাকলে সৃষ্টিটাই সম্ভব হতো না শুভ আন্তর্জাতিক নারী দিবস তো যাই হোক দেখো আমাদের বেশ এই রিপ্রোডাক্টিভ ভ্যালুটাকে খুব সুন্দর করে প্যাম্পার করা মূলক মেসেজগুলো আমরা পেয়েছি মানে আমি পেয়েছি কালকে রাত থেকে শুরু করে 12টার পর থেকে প্রচুর প্রেজ আমি পেয়েছি কি কারণ আমি কি করে ফেলেছি আমি মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে ফেলেছি আইরনিক্যালি মেনস ডে কবে অনেকে সেটাই জানে না কিন্তু তারা কিন্তু উইমেনস ডে কবে সেটা খুব ভালো করে জানে মেনস ডে নিয়ে কিন্তু তোমরা কখনো তোমাদের হাজবেন্ড বয়ফ্রেন্ড ফ্রেন্ড ব্রাদার ফাদার এদের মোবাইলে কিন্তু এত আধিক্যতা কখনো দেখতে পারবে না ঠিক যেই ধরনের সেলিব্রেটরি মেসেজেস আমরা রিসিভ করি তারা কিন্তু এই ধরনের মেসেজ কখনো রিসিভ করে না কেন রিসিভ করে না তার কারণ হচ্ছে আমাদের যে ব্যাপারটাকে গ্লোরিফাই করা হয় সেটা হচ্ছে আমরা বাইরের কাজ এবং বাড়ির কাজ খুব সুন্দর করে ব্যালেন্সড ওয়েতে পারফর্ম করতে পারি আর এই আজকের দিনটাতে এত বেশি করে সম্মান দেখানোর এটাই কারণ যাতে বাকি 364টা দিন আমরা খুব সুন্দর করে এই স্ট্রাগলটাকে এই এক্সপ্লয়টেশনটাকে খুব সুন্দর করে কন্টিনিউ করতে পারি তো নারী দিবসে সম্মান জানানোর সাথে সাথে এই একটা দিন তো আমরা প্রচুর ভালো ভালো মেসেজ পাই কিন্তু বাকি দিনগুলোতে ফেসবুক মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে যে মেসেজ রিকোয়েস্ট বলে যে অপশনটা থাকে সেটাতে ভুল করেও ক্লিক করে ফেললে আমরা বুঝতে পারি আমাদের ফিমেল বডিকে কি জঘন্যভাবে অবজেক্টিফাইড করা হয় তো সেই জায়গাগুলোতে গিয়ে সেই মেসেজগুলো পড়ে এই যে এত আজকে নারীত্ব ব্যাপারটাকে এত সেলিব্রেশন করা হচ্ছে একটা দিনে কিন্তু সেই মেসেজেসগুলো 364 দিনের মাঝখানে যে আমরা বিভিন্ন সময় পাই তখন কিন্তু নিজেদের এই নারী সত্তা এই যে ফেমিনিটির প্রতি কিন্তু একটা ভীষণ ধরনের হেট্রেড চলে আসে অনেকে এই কথাটা বলে ফেলে যে কেন মেয়ে হয়ে জন্ম নিলাম তো যে মেসেজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো কালকে থেকে বিভিন্ন ধরনের উইশ পেয়েছি তার মধ্যে দুটো উইশ আমি শেয়ার করলাম তো সেগুলো তো দেখবে সারমর্ম হচ্ছে একটাই যে আমরা ওয়ার্কিং উইমেন আর বাড়ির কাজ মানে আউটসাইড ওয়ার্ক আর বাড়ির কাজ ডোমেস্টিক রেসপন্সিবিলিটি খুব সুন্দর করে পারফর্ম করতে পারি তো আজকের দিনে সেই ব্যাপারগুলোকে বারবার করে বলার কারণ হচ্ছে এটাই যাতে এই যে ওয়ার্কিং উইমেনের আইডেন্টিটি আর ডোমেস্টিক অ্যানিমালের আইডেন্টিটির মাঝখানে যে ক্লান্তিগুলো থাকে সেগুলোকে যাতে ঢেকে রাখা যায় সেগুলোকে যাতে ভুলিয়ে দেওয়া যায় ঠিক আছে তো দেখবে ওয়ার্কিং উইমেন এই টার্মটা কিন্তু ভীষণ পপুলার কিন্তু ওয়ার্কিং মেন এই টার্মটা কিন্তু একদমই পপুলার না তার কারণ এই যে ওয়ার্ক ব্যাপারটা ইজ ন্যাচারালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেল জেন্ডার আর ডোমেস্টিক অ্যাক্টিভিটিস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিমেল জেন্ডার
তো এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে ফেস করি। স্টিল একটা দিন আমরা এই নারী দিবসকে ভীষণভাবে সেলিব্রেট করি, কিন্তু পুরুষ দিবস নিয়ে আধিক্যতাটা কখনোই হয় না। তো এটা কি কোনোভাবে জেন্ডার ইকুয়ালিটির লক্ষণ বলে তোমাদের মনে হয়? আমার তো মনে হয় না। তারপরে আজকের দিনে দেখবো আমরা যে মিন্ত্রা বলো, নাইকা, পার্লার, বিভিন্ন জায়গাতে স্পায়ের ক্ষেত্রে বা কসমেটিক্স, জামা কাপড়, জুয়েলারিজ এগুলোর ক্ষেত্রে প্রচুর অফার্স পাওয়া যায়। হ্যাঁ, অফার্সগুলো পেতে খুব ভালো লাগে, কিন্তু কখনো দেখি না যে কোনো অ্যামাজন বা ফ্লিপকার্টের যে বইয়ের জায়গাগুলো, সেই বইয়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় কিন্তু আজকের দিনে দেওয়া হয় না। যে আমরা যে বই পড়তেও ভালোবাসতে পারি এই কনসেপ্টটা কিন্তু এখনো তৈরি হয়নি। আমরা শুধু সাজুগুজু করতে, গয়নাগাটি পরতে, মেকআপ করতে, এই জিনিসগুলো করতেই শুধু ভালোবাসি। ইভেন দেখবে যে রান্না বান্না বা ঘর গুছিয়ে রাখা ধরনের ডোমেস্টিক ওয়ার্কস কিন্তু ভীষণভাবে জেন্ডার অ্যাক্টিভিটির অন্তর্গত। রান্না কিন্তু একটা বেসিক নিড, প্রত্যেকের জানা উচিত। এবার ঘর গুছিয়ে রাখাটাও একটা বেসিক নিড, প্রত্যেকের সেটাও জানা উচিত। তার জন্য একটা রান্না, যে বাড়িতে রান্না হবে সেটার জন্য কোনোভাবেই শুধু একটা জেন্ডারের উপর ডিপেন্ড করা অবশ্যই উচিত না, বা ঘর গুছিয়ে রাখার জন্য শুধু একটা জেন্ডারের উপরেই অবশ্যই কিন্তু ডিপেন্ড করা উচিত না। আমরা দেখেছি কোভিডের সময় অনেক ধরনের গল্প, অনেক ধরনের খবর ভাইরাল হয়েছিল। তার মধ্যে একটা খবর আমার মনে আছে বর্তমানে, যে একজনের, একটা মায়ের কোভিড হয়েছিল, তার ভীষণভাবে শ্বাসকষ্ট, সে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সে রান্না করছে, এবং এই ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল করা হয়েছে। কেন? বাড়ির যারা বাকি মেম্বার তারা পারে না রান্নাটা করতে, কেন তাকেই রান্নাটা করে নিতে হবে, কেন এটা ধরেই নিতে হবে যে এই জিনিসটা তারই কাজ, এই জিনিসটা সেই জেন্ডারটারই কাজ? তো জেন্ডার ওয়াইজ কাজগুলো ক্যাটাগোরাইজ না করে বেসিক জিনিসগুলো তো কাজ, তো কাজই কাজ, তো জেন্ডার কখনোই হতে পারে না। এবার বলুন তো যে কজন লেসবিয়ানকে, কজন ট্রান্সজেন্ডারকে আমরা সম্মান দিতে পেরেছি, কজনকে আমরা আগলে নিতে পেরেছি যে না তুই আর আমি তা কি, আমাদের সাথে থাক, কোনো ব্যাপার না। এ ব্যাপারটা আমরা কজনকে বলতে পেরেছি, কজনকে সাপোর্ট করতে পেরেছি। তাহলে এই ধরনের আন্তর্জাতিক নারী দিবসের এই যে সেলিব্রেশনের মানেটা কি? যে ওয়েবিনার করে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালো ভালো লেকচার দেওয়া, তো শুধু ওই প্ল্যাটফর্মগুলোর মধ্যে লিমিটেড থেকে যায়। আমরা পার্সোনাল লেভেলে কজন প্র্যাকটিস করতে পারি? তারপরে বলুন তো যে আমরা সিঙ্গল মাদারের এই কনসেপ্টটা কজন অ্যাকসেপ্ট করতে পেরেছি? কজন যদি কেউ ভাবে যে না আমি বিয়ে করবো না, আমি সিঙ্গল মাদার হয়ে থাকবো, অ্যাডপ্ট করে নিজের মতন করে থাকবো, তো এই ব্যাপারটাকে আমরা কজন এখন অ্যাকসেপ্ট করতে পেরেছি? আমাদের যে এই ইউটারাসের বাইরেও যে একটা আইডেন্টিটি থাকতে পারে, সেই আইডেন্টিটিটা বানিয়ে নেওয়ার সুযোগ আমরা কজন পেয়েছি? তাহলে কিসের এত হাততালি, কিসের এত সমবেদনা, কিসের এত সহানুভূতি? কোনো তো দরকার নেই এইগুলোর। তাহলে তারপরে বলুন যে ম্যারিটাল রেপকে কজন এখনো ক্রাইম হিসেবে ভাবি আমরা, বলুন তো? আর আজকের দিনে একটা ভীষণ ফেমাস কোটেশন ইউজ না করলেই নয়, সেটা হচ্ছে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার স্ট্যান্ডস দ্য উইমেন। তো সত্যি কথা বলতে আমার নিজস্ব লাইফে তিনটা জেন্ডারেরই ইকুয়ালি ভূমিকা রয়েছে, মেল জেন্ডার, ফিমেল জেন্ডার, ট্রান্সজেন্ডার। তিনজনেরই স্ট্রাগল আমি দেখেছি, বিভিন্নভাবে বিভিন্ন জেন্ডারের দ্বারা আমি ইন্সপায়ার্ড হয়েছি। এবং সত্যি কথা বলতে তাদের জন্য শুধু একদিন কেন, তাদের জন্য প্রত্যেক দিন আমি রেডি আছি, তাদের যে কোনো বিপদ আপদে। তো তাদের জন্য একদিন কোনোভাবে কোনোভাবেই এনাফ হতে পারে না। এবং যারা ডিসকারেজ করেছেন, যারা ডিমোটিভেট করেছেন, তাদের জন্য অবশ্যই সবসময় অনেক বেশি করে চুমু, তার কারণ তোমরা না থাকলে এই যে আমি কথা বলতে শিখেছি এই জিনিসগুলো কখনো হতো না। নিজের আইডেন্টিটি তৈরি করার কথা আমি ভাবতে পর্যন্ত পারতাম না তোমরা না থাকলে। তার জন্য তোমরাও ইকুয়ালি ইম্পর্টেন্ট আমার লাইফে। যে কোনো জেন্ডার, যে কোনো মানুষ ইম্পর্টেন্ট প্রত্যেকের লাইফে। তো পার্টিকুলারলি একটা জেন্ডারকে সেলিব্রেট করা মানে কখনোই কিন্তু জেন্ডার ইকুয়ালিটি নয়। আরও একটা কথা, সেটা হচ্ছে যে পুষ্পা মুভি যেটা এত বেশি ভাইরাল হয়েছে, এই ধরনের ম্যাসকিউলিন ট্রেডসগুলোকে আমরা ভীষণভাবে ভাইরাল করতে ভালোবাসি। তো ওই সিনেমারই একটা গানে দেখতে পেয়েছি আমি যে পুষ্পা বলে যে হিরো,
তার পায়ের ধুলোকে নায়িকা মাথার মধ্যে নিয়ে নিচ্ছে। তো যেই সমাজ এই জিনিসগুলোকে ভাইরাল করে, এই জিনিসগুলোকে পছন্দ করে, এই জিনিসগুলো নিয়েই রিল বানায়, যেই সমাজে ধর্ষণের কোনো বয়স হয় না, যে কোনো কোনো মানুষই ধর্ষণ থেকে, কোনো বয়সের মানুষই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না, সেই সমাজগুলোতে এই উইমেন্স ডেতে এই উইমেন্স ডে সেলিব্রেট করার কোনো মানে আছে? যেই সমাজে এখনও মনে হয় যারা হেলদি তাদের মনে হয় শীতকালটা থাকলেই ভালো হতো, গরমকালে অ্যাটলিস্ট মেল গেজের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতাম, শীতকালে ঢাকা ঢুকা ড্রেস পরার মধ্যেখানে আমাদেরকে কোনো ধরনের কিছু ভাবতে হয় না, কিন্তু গ্রীষ্মকাল আসতে গেলে মনে হয় যে শীতকালটাই তো ভালো ছিল। এই যে লোকজন তাকিয়ে থাকে, সেই তাকানোটা থেকে তো বাঁচতে পারতাম। তো যাই হোক, এই সম্পূর্ণ ব্যাপারগুলো আমার নিজস্ব মতামত, ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসা একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তো যদি তোমাদের কোনো ধরনের দ্বিমত থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমার সত্যি কথা মনে হয় যে সত্যি বলতে যেটা, যে এই উইমেন্স ডে সেলিব্রেশনের ব্যাপারটা আমার কাছে একেবারেই পছন্দ না, একটা জোকস ছাড়া কিচ্ছু না, এইগুলো করার কোনো প্রয়োজনীয়তাই নেই। আমাদের শুধু একটা প্রত্যেকটা জেন্ডারেরই নিজস্ব আইডেন্টিটি তৈরি করার জন্য একটা অপরচুনিটি প্রয়োজন, সেই অপরচুনিটিটুকু দিলেই হবে, তার বেশি আর কিচ্ছু লাগবে না। কোনো ধরনের একটা জেন্ডারকে সেলিব্রেশন করার জন্য একটা ডেট প্রয়োজনীয়তা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে, তোমাদের কিন্তু ফিডব্যাক ভীষণভাবে ইম্পর্টেন্ট আমার কাছে। তো যদি আর কোনো মনে হয় যে এই টপিকে বলতে গেলে তোমাদের বেশি ভালো লাগবে বা কিছু, তাহলে সেগুলো কমেন্ট বক্সে আমাকে সাজেস্ট করো। ভালো থেকো, ভালো রেখো, টাটা।